প্রতিমন্ত্রী মেয়র ও ভাতিজার লড়াইয়ে কোন পথে মহানগর আওয়ামী রাজনীতি গত সিটি নির্বাচনে সাদিক আবদুল্লাহকে হটিয়ে মেয়রের মসনাদে বসে তার চাচা আবুল খায়রাবদুল্লাহ আব্দুল্লাহ চমক দেখিয়েছেন এবার মহানগর আওয়ামী রাজনীতিতে বেশ ডাকঢোল পিটিয়ে পা রেখেছেন আবুল খায়ের আবদুল্লাহ এবার কি তাহলে ভাতিজার রাজনীতিতেও ভাগ বসাচ্ছেন চাচা এ প্রশ্ন জনমনে তার এই রাজনৈতিক কর্মসূচি পালন জানান দিয়েছে এমনটাই অপরদিকে সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম অনুসারীদের পৃথক কর্মসূচিতে সাবেক ও বর্তমান মেয়রকে নিয়ে বক্তব্য সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে অনেকটাই এক কথায় বলা চলে তিন ভাগে বিভক্ত হয়ে নগর আওয়ামী লীগ এখন শক্তি পরীক্ষায় সাদিক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগ এখন অনেকটাই নিশ্চুপ কোনো ধরনের বক্তব্য ছাড়াই দলীয় কর্মসূচি পালন করছে তারা হঠাৎ নীরবতার কারণ খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ গেল তেইশে জুন ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম জয়ন্তী পালন করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে দিবসটি পালনে সারাদিন নগর জুড়ে ছিল লোকে লোকারণ্য মহানগর আওয়ামী লীগ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও সদর আসনের সংসদ সদস্য ও সম্পদ প্রতিমন্ত্রী দিবসটি পালনে দিয়েছিল পৃথক কর্মসূচি বরিশাল নগর আওয়ামী লীগে এতদিন সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের রাজনীতি ছিল দুই ভাগে বিভক্ত বর্তমানে সেটা তিন ভাগে বিভক্তিতে রূপ নিয়েছে নগর আওয়ামী লীগের রাজনীতিতে শক্ত অবস্থান নিতে যুক্ত হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ যার প্রমাণ দিতে তেইশে জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জানান দিয়েছেন তিনি বিশাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক লোক সমাগম ঘটিয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করেছেন কর্মসূচি এতে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে এবার তাহলে সাদিক আবদুল্লার রাজনীতিতেও ভাগ বসিয়েছেন চাষা আবুল খায়ের আবদুল্লা সমাবেশের বক্তব্যে নগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আবুল খের আবদুল্লাহ তার এই বক্তব্য অনেকটাই বুঝিয়ে দেয় যে আগামীতে তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে আজকের এই প্রোগ্রামে সফল করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সব থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা বয়স নূতন বৈশাল জয় হোক অপরদিকে সকাল দশটায় নগরীর শহীদ সোল চপ্তরে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেছে সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারীরা মহানগর আওয়ামী লীগের রাজনীতি সাবেক সিটি মেয়র ও দলের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ কুক্ষিগত করে রেখেছেন বলে দাবি করেছেন তিনি বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহকে উক্তি করে আফজালুল করিম আরও বলেন নতুন বরিশাল গড়ার অঙ্গীকারের নামে সিন্ডিকেট করে নৈর্য সৃষ্টি করবেন না তাহলে এই আওয়ামী লীগ নেতারাই তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি অপরদিকে দলের এই কর্মসূচি পালনে বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচির আয়োজন করে মহানগর আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের সভাপতি এ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিশাল বর্ণাঢ্য র্যালি করে মহানগর আওয়ামী লীগ লোকে লোকারণ্য এ নগর জুড়ে পুরো বিকেলটাই ছিল নগর আওয়ামী লীগের দখলে আনন্দ উল্লাস আর রং খেলায় মেতে ছিল নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা